আমার রোজকার জীবনে পথ চলতে গিয়ে আমি খুব ভয় পাই ছোটো কাজ হোক বা বড় কাজ আমি খুব ভয় পাই ব্যর্থ হওয়ার ভয় হয়তো রিজেক্ট হওয়ার ভয় বা কেউ আমাকে মেনে না নেওয়ার ভয় তো এই ভয়কে কাটিয়ে উঠবো কিভাবে। যেটার কোনো অস্তিত্ব নেই সেটাকে আপনি দমন করতে পারেন না এই মুহূর্তে আপনি কি ভীত এই মুহূর্তে যে আমি কিছু বলবো এবং আপনি কষ্ট পাবেন এটাই আপনার ভয় আপনার জীবনের প্রতিটি মুহূর্তেই কি আপনি ভীত না তো তো যে মুহূর্তগুলো আপনি ভীত নন সেরকমই থাকুন সব সময়। কারণ ভয়কে সৃষ্টি করতে আপনার কল্পনা শক্তির প্রচণ্ড বেশি ব্যবহার করতে হয় ভীত না হতে হলে কোনো কিছুই করার প্রয়োজন নেই ভয় তৈরি হয় অত্যধিক কল্পনার ফলে যা ঘটেনি তাকে আপনি মনের মধ্যে সৃষ্টি করে চলেছেন যেটা হয়তো ঘটতে পারে সেটা আপনার মনের মধ্যে হাজার রকমভাবে আপনি সৃষ্টি করে চলেছেন এবং বেশিরভাগ সময় সেটা ঘটেই না যেই জিনিসগুলো আপনি ভয় পেয়েছিলেন এরকম একশোটি জিনিস নিয়ে নিন সম্ভবত তার মধ্যে নিরানব্বইটিই ঘটেনি তাই নয় কি তো আপনার ভয়ে সবসময় সেটাকে নিয়েই যেটার কোনো অস্তিত্ব নেই এবং যেটার অস্তিত্ব নেই সেটার সাথে লড়াই করা যায় না সেটাকে দমন করা যায় না যার অস্তিত্ব রয়েছে তাকে দমন করা যায় যার অস্তিত্বই নেই তাকে দমন করা যায় না এই প্রচেষ্টাটি আপনাকে বন্ধ করতে হবে ভয়টিকে উপভোগ করুন আপনি তো বানিয়েছেন ভয়ের সিনেমা হ্যাঁ আপনি না বলছেন কিন্তু নিজের মনের মধ্যে তো আপনিই বানিয়েছেন কেবল এটাই যে এর থেকে কোনো টাকা পাবেন না ভীতি মানে হলো আপনি মনের মধ্যে ভয়ের সিনেমা বানিয়ে চলেছেন যেটা অন্য কারোর দেখার ইচ্ছে নেই নির্মাতার জন্য খুব বাজে খবর কিন্তু আপনিই তো নির্মাণ করছেন তো অন্য কিছু নির্মাণ করুন একটি হাসির সিনেমা বানান বা প্রেম কাহিনী রহস্যের সিনেমা রহস্য রোমাঞ্চ চেষ্টা করে দেখুন আজই স্রেফ চুপ করে বসে একটি প্রেম কাহিনী বানিয়ে ফেলুন বা একটা রহস্য রোমাঞ্চের গল্প বা হাসির গল্প এরকম পাঁচ পাঁচ মিনিটের সিনেমা বানান আপনার মনের মধ্যে সত্যি মনটিকে একটু অন্যভাবে ব্যবহার করুন কেবল একটা প্রবৃত্তি তৈরি হয়ে গিয়েছে সব সবসময় ভয়ের সিনেমা তৈরি করার একটা প্রবৃত্তি তৈরি হয়ে গিয়েছে অনেক ভয়ের সিনেমা হয়েছে একঘেয়ে হয়ে গিয়েছে এবার অন্য কিছু তৈরি করুন এমন না যে আপনি এই সিনেমাগুলো তৈরি করলে এগুলো বাস্তবে ঘটতে শুরু করবে ঘটবে না হয়তো কিছুই কিন্তু অন্তত সিনেমাগুলো তো উপভোগ করবেন বাস্তবে নাই হতে পারে তাতে কি অন্তত মনের মধ্যে যেটা হচ্ছে সেটাকে তো উপভোগ করবেন যদি বাকি জগতের ব্যাপারগুলোকে উপভোগ নাও করতে পারেন এইটুকুনি সুবিধে তো প্রত্যেকটি মানুষেরই প্রাপ্য এই জগৎ যদি আপনার প্রতি দয়াবান নাও হয় আপনার মন অন্তত যেন দয়াবান হয় মনে অন্তত কিছু ভালো সিনেমাই তৈরি করুন